হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ও, বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে বাড়ি থেকে, যেতে হবে এখন বাজার করতে। ও, বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়িতে আমি একাই বাজার করার মতো, তো আমাকেই করতে হবে বাজার। অনেক ভিড়, এখানে মাস্ক পরতেই হবে, মাস্ক ছাড়া উপায় নেই। বাপরে কি ভিড়! কত? হয়ে গেল বাজার, বাড়িতে ফিরছি, এখনই ঢুকবো বাড়িতে। নাও, এসে গেছে বাজার। এটিএম কার্ড পেলাম এখনই, আমার এটিএমটা হারিয়ে গেছিলো, তো নতুন করে অ্যাপ্লাই করেছিলাম, সেটা এখন নিজে দিয়ে গেল, পেলাম। এখনই যাব পিন জেনারেট করতে। আগে তো এটিএমের সাথেই পিন কোডটা দিত, তো এখন নতুন করে নিজেদেরকে জেনারেট করতে হয়, তো ওইটাই করতে যাব এখন, পিনটা জেনারেট করে নিয়ে আসি। এটিএমে লম্বা লাইন, অনেক সময় ওয়েট করতে হবে। চলো, দাঁড়িয়ে আছি এটিএমের লাইনে, লম্বা লাইন। বন্ধুরা, পিন জেনারেট করতে গিয়ে বাঁধলো বিপত্তি, মোবাইলের নাম্বার লিঙ্ক নেই। আমি কিছুদিন আগেই লিঙ্ক করিয়ে এলাম, অথচ এখন মেসেজ এলো মোবাইলের নাম্বার লিঙ্ক করা নেই, আমাকে আবার ছুটতে হবে ব্যাংকে। চলুন, ব্যাংকে যেতেই হবে, কিছু করার নেই। আগেই ভালো ছিল, পিন এটিএমের সাথেই চলে আসতো। Thank you.
তো বন্ধুরা, ব্যাংক থেকে জানিয়ে দিয়েছে যে 24 ঘন্টার আগে ওটা আমি পিন জেনারেট করতে পারবো না, কারণ 24 ঘন্টার আগে আমার নাম্বারটা আপডেট হবে না। তো 24 ঘন্টা আমার মানে কালকের আগে আমি ওটা করতে পারবো না। তো আজকের দিনটা আমাকে সারাদিন ব্যাংক আর এটিএম, ব্যাংক এটিএম করতে করতেই কেটে গেল। তো এবার এখন আমরা চা বিস্কুট খাবো, চা এক্ষুনি চলে আসবে। আমাদের চা বিস্কুট এসে গেছে উইথ চিড়ে ভাজা। তো অর্ধেক খাওয়া হয়েই গেছে অলমোস্ট। তো এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরছি। বন্ধুরা, চাটা খেয়ে আমার কষ্ট হয়ে গেছে, তাই শুয়ে পড়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।